আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নাইমের টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজকে আমি আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ কম্পিউটার টেকনিক প্রোগ্রামিং উইথ ফরট্রান। তো ফরট্রান বইয়ের একটি মেথ আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কেউ নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে, যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এছাড়াও তোমরা ফরট্রান প্রোগ্রামিং বা অন্য অনার্স দ্বিতীয় বর্ষের অন্যান্য ক্লাসগুলি আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি মূলত আজকে চ্যাপ্টার 5 অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্টস সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায় থেকে একটি ম্যাথ আলোচনা করব। তো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক পরীক্ষায় 15 অথবা 20 মার্কস এই পরীক্ষায় প্রতি পরীক্ষায় থাকে। তো দেখো ভিডিওটি শুরু করার আগে কিছু চিহ্নের আমরা জেনে নিই। তো এক নম্বর যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে উপবৃত্তাকার বা উপবৃত্তাকার। এটি কোন ক্ষেত্রে ব্যবহৃত? প্রবাহ চিত্রের শুরু এবং শেষ হওয়া বা শুরু এবং শেষ ক্ষেত্রে আমরা এই চিহ্ন ব্যবহার করি। এবং তীর চিহ্ন, এরও চিহ্ন ব্যবহার করা হয় দিক নির্দেশনের জন্য। প্রবাহ চিত্রের দিক নির্দেশনের জন্য চিহ্ন ব্যবহার করা হয়। আয়তক্ষেত্র ব্যবহার করা হয় ডাটা ক্যালকুলেশন প্রক্রিয়া করার জন্য। আর সামান্তরিক ব্যবহার করা হয় ইনপুট বা আউটপুটের জন্য। রম্বস ব্যবহার করা হয় শর্ত সাপেক্ষে সিদ্ধান্ত বা ইফ স্টেটমেন্টের জন্য। তো এই চিহ্নগুলো তো মূলত বেশি ব্যবহৃত হয়। চলো তো চলো আমরা ম্যাথে চলে যাই। তো ওইখান থেকে আমরা দেখাবো কোন চিহ্ন কোথায় ব্যবহৃত হয়। তো আমি মূলত পঞ্চম অধ্যায়ের এই ম্যাথটি আলোচনা করবো। একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, একটি দ্বিঘাত সমীকরণের বাস্তব পূর্ণ নির্ণয় করার জন্য একটি অ্যালগোরিদম লিখো, ফ্লোচার্ট এবং ফরট্রান প্রোগ্রাম লিখো। তো এই ম্যাথটি আলোচনা করবো দ্বিঘাত সমীকরণ x² + bx + c = 0, যেখানে নট জিরো এর বাস্তব পূর্ণ নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং ফরট্রান প্রোগ্রাম। তো দ্বিঘাত সমীকরণ কি x² + bx + c, এটার বাস্তব মূল্য নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং ফরট্রান প্রোগ্রাম। তো আমরা প্রথমে কি অ্যালগোরিদমে চলে যাই। তো অ্যালগোরিদম রিট এবিসি। তো এখানে দেখো তিনটি উপাদান আছে এবিসি। তো প্রথমত আমরা অ্যালগোরিদম ক্ষেত্রে লেখার ক্ষেত্রে কি করি, রিট করি, রিট এবিসি। তো দুই নাম্বার ক্যালকুলেট d = b² - 4ac। দ্বিঘাত সমীকরণের মূলটা কি আমার জানতে হবে, দ্বিঘাত সমীকরণটা কি। তো আমরা মূলত দ্বিঘাত সমীকরণ সমাধানটাকে মনে করি x = -b + √2 b² - 4ac/2a। এই যে b² - 4ac, এটা হচ্ছে মূল। তাহলে এটা যদি মূল হয় তাহলে আমরা লিখতে পারি ক্যালকুলেট d = এটার মানটা ধরে নিচ্ছি d = b² - 4ac। তিন নাম্বার ইফ d > 0, দেন তো ডিটা যদি এই মানটা যদি জিরোর সমান এবং জিরো থেকে বড় হয় তাহলে এ হচ্ছে x1 = -b² d/2a। তো -b² d/2 কোথায় থেকে আসছে, এই দেখো -b+, এটা যদি আমরা d ধরি তাহলে কি হইতেছে -b + √d/2a। তো আমরা লিখতে পারি -b + যদি দিই তাহলে হইতেছে √d/2a, আরেকটা হইতেছে -b - √d/2a। দুটা পাইতেছি। তা আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রে x1, এটা যদি আমরা ধরে x1 ধরি তাহলে -b² তো স্কোয়ারটা হচ্ছে রুট। এই যে রুটটা যে, তাহলে রুটটাকে আমরা ফরট্রান ভাষায় স্কোয়ার বলা হয়, স্কোয়ার sqrt। তো d/2a। আবার x2 - b - √ মানে sqrt d/2a। তো এটা মূলত ব্র্যাকেটের ভিতরে লিখছি, এই বাইটা হচ্ছে যেহেতু এই যে দেওয়া আছে। তো উপর নিচ্ছে যে আমরা বাক প্রক্রিয়াকে আমরা ফরট্রান ভাষায় এ চিহ্ন ব্যবহার করি বাক প্রক্রিয়ায়। আচ্ছা এখন আমরা কি করব, x1 এবং x2 প্রিন্ট করে দিছি। তো প্রিন্ট x1 এবং x2, তো ইলস সমাপ্ত করে দিছি। আবার প্রিন্ট দ্য মেসেজ, যে মেসেজটা আছে এটা সম্পূর্ণটাকে প্রিন্ট করছি, রুট উইল বি কমপ্লেক্স। প্রিন্ট দ্য মেসেজ রুট উইল বি কমপ্লেক্স, সম্পূর্ণটারে আমরা কি রুটটার সম্পূর্ণটারে আমরা সম্পূর্ণ এটারে আমরা প্রিন্ট করে দিছি। ইনটিফ, এখন ইনটিফ এবং স্টপ। তো এখন আমরা কি ফ্লোচার্ট অঙ্কন করব। তো ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা কি জানি, তো ফ্লোচার্ট অ্যালগোরিদম থেকে ফ্লোচার্ট অঙ্কন করব। প্রথমটা হচ্ছে কি রিড, তো রিডে প্রথমটা হচ্ছে স্টার্ট করে, আমরা স্টার্ট আর স্টপের ক্ষেত্রে আমরা কি এ চিহ্ন ব্যবহার করি। আর স্টার্ট এবং স্টপের ক্ষেত্রে আমরা ডিম্বাকের মতো এরকম চিহ্ন ব্যবহার করি। আচ্ছা তো এই প্রথম কি স্টার্ট, তারপর হচ্ছে রিড এবিসি। তো রিডের ক্ষেত্রে আমরা কি জানি,
তো রিড এবং প্রিন্টের ক্ষেত্রে আমরা এই চিহ্ন ব্যবহার করে থাকি। তো এর জন্য তো রিড, তো রিড কাকে রিড করছি, এবিসি, রিড এবিসি লিখছি। এখন ক্যালকুলেট, তো মানগুলো বসাবো। মানের ক্ষেত্রে আমরা আয়তক্ষেত্র ব্যবহার করি, ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি, যে ডি স্কোয়ার মাইনাস ফোর এসি লিখছি। তারপর ডি গ্রেটার দেন ইকুয়াল জিরো। তো এখানে দেখো ইফ, তো ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা একটু আগে কী বলছিলাম, ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে এই রম্বস চিহ্ন ব্যবহার করা হবে। তো রম্বস চিহ্ন ব্যবহার করছি, তো দেওয়া আছে কি ডি গ্রেটার দেন ইকুয়াল জিরো, ডি গ্রেটার দেন দেন যেহেতু, তো ডি গ্রেটার দেন ইকুয়াল জিরো, এটা যদি সত্য হয়টরও হয় তাহলে আমরা এক্স ওয়ান, এটা সত্য যদি হয় তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু এই মানটা বসাইছি, এক্স টু ইকুয়াল টু এই টু, তো এই যে এক্স ওয়ান বসাইছি এবং এক্স টু বসাইছি, এটা কী করছি প্রিন্ট করছি। তো প্রিন্টের ক্ষেত্রে আমরা কী বলছি, রিডের ক্ষেত্রে এবং প্রিন্টের ক্ষেত্রে এই চিহ্ন ব্যবহার করা হবে। আর যে মানগুলো বসাবো ওটার ক্ষেত্রে আমরা আয়তক্ষেত্র ব্যবহার করাবো, ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা রম্বস ব্যবহার করবো, এবং স্টার্ট এবং স্টপের ক্ষেত্রে আমরা এই চিহ্ন ব্যবহার করবো, উপবৃত্তাকার বা এই চিহ্ন ব্যবহার করবো। আর দিক নির্দেশনা সবসময় আমরা কি এরও চিহ্ন বা তীর চিহ্ন ব্যবহার করবো। আবার যদি এটা ফলস হয় তাহলে প্রিন্টস রুটস উইল বি কমপ্লেক্স, এই যে ইলস যদি ফলস হয় তাহলে প্রিন্ট রুটস উইল বি কমপ্লেক্স। এখন এখন দেখো যে এটা এটা ট্রো যদি হয় তাহলে এটুক, এবং ফলস যদি হয় তাহলে প্রিন্ট রুটস উইল বি কমপ্লেক্স। এখন এই দুইটাকে সংযোগ করার জন্য আমরা মূলত বৃত্ত চিহ্ন, সার্কেল বা বৃত্ত ব্যবহার করে থাকি। তো সার্কেল বা বৃত্ত এবং এটা স্টপ করে দিচ্ছি, তো স্টার্ট এবং স্টপের ক্ষেত্রে আমরা এই চিহ্ন ব্যবহার করব। তো এখন আমরা ফর্টান প্রোগ্রাম, তো ফর্টান প্রোগ্রাম কি রিড, রিডের পরে আমরা মূলত অ্যাস্টেরিক কমা ব্যবহার করি, রিডের ক্ষেত্রে অ্যাস্টেরিক কমা, রিড এবং প্রিন্টের ক্ষেত্রে মূলত অ্যাস্টেরিক কমা ব্যবহার করে। তো রিড, রিডের পরে টাস্ক হচ্ছে স্টেরিক কমা, এ বিসি, রিড করছি কাকে, এ বিসি কে করছি, রিড এ বিসি। তো ইফ এ ইকুয়াল জিরো স্টপ, যদি এর মান জিরোর সমান হয় তাহলে এখানে থেমে যাও, ইফ যদি এ ইকুয়াল জিরো পয়েন্ট জিরো স্টপ, বাস্তব সংখ্যার ক্ষেত্রে মূলত পয়েন্ট দিতে হয় জিরো পয়েন্ট জিরো। আচ্ছা, তো ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু জিরো অ্যাস্টারিক এ অ্যাস্টারিক সি, তো গুণ আমরা ঠিক গুণাকারে লিখছি, তো গুণাকারে যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি স্কোয়ার ডবল স্টেরিক পাওয়ারটা হচ্ছে ডবল স্টেরিক মাইনাস ফোর অ্যাস্টারিক এ অ্যাস্টারিক সি, যেহেতু বাস্তব সংখ্যাতে ফোর পয়েন্ট জিরো, সরি ফোর পয়েন্ট জিরো। আচ্ছা, তাহলে ইফ ডি গ্যাটার দেন, ডি দা গ্যাটার দেন বোঝাচ্ছে তো জিরো পয়েন্ট জিরো দেন, যদি এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস বি এস কিউআর টি ডি বাই টু পয়েন্ট জিরো এস্টারিক এ, আবার এক্স টু ইকুয়াল টু মাইনাস বি মাইনাস কট ডি টু পয়েন্ট জিরো এস্টারিক এ, প্রিন্ট করছে কাকে, প্রিন্ট টোয়েন্টি। তো একটি ফরম্যাট দিলাম, একটা লেভেল নাম্বার দিলাম টোয়েন্টি, তোমরা অন্য যে কোনো লেভেল নাম্বার দিতে পারবে এটা সমস্যা নাই। তো টোয়েন্টি এক্স ওয়ান এবং এক্স টুকে প্রিন্ট করছে, তো এক্স ওয়ান এক্স টু, এই আবার ফরম্যাট টু এক্স এক্স ওয়ান, তো এক্স ওয়ানের একটি ফরম্যাট দিতে আসছি এফ এইট পয়েন্ট থ্রি, বাস্তব সংখ্যা যেহেতু এফ এইট পয়েন্ট থ্রি, বলছি কি বাস্তব সংখ্যার জন্য একটি অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখতে বা ফর্টান প্রোগ্রাম লিখতে। তো টু এক্স দুটা ব্ল্যাঙ্কেট চিহ্ন দিচ্ছি, এটা না দিলেও সমস্যা নেই। তো আবার এক্স টু ইকুয়াল টু এক্স টু এফ অফ এইট পয়েন্ট থ্রি, তো এই ফরম্যাটটা তোমরা যে কোনো এইট পয়েন্ট সিক্স, এইট পয়েন্ট সেভেন, যেহেতু কোনো উল্লেখ নাই তাহলে তোমরা যে কোনো ফরম্যাটই দিতে পারবে। তো প্রিন্ট এখানে টোয়েন্টি লেভেল নাম্বার, এটাও পরিবর্তন করতে পারবে, যে কোনোটা দিতে পারবে, এটা সমস্যা নেই। আবার ইউজ করে দিচ্ছি, তাহলে প্রিন্টস, প্রিন্টের স্ট্রাকচার বলছি কি এস্টারিক এবং কমা, রিট এবং প্রিন্টের স্ট্রাকচার হচ্ছে এটিউক, দ্য রুটস উইল বি কমপ্লেক্স ইনটিভ এবং স্টপ ইন্ট। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং আমার চ্যানেল থেকে অন্যান্য ক্লাসগুলোই দেখে আসতে পারবে, ওনার জিতে অবশ্যই অন্যান্য ক্লাসগুলো পেয়ে যাবে। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে, আসসালামু আলাইকুম।